আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাইবোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে টপিক বা আজকে যে বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বুঝতে পারছেন কি নেব, কোন বিষয় নিয়ে বলবো কথা। আসলে যে বৃষ্টির সময় আমরা মাছ বা চিংড়িকে খাবার দিব কি না, এই হলো বিষয়। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে বৃষ্টির সময় কি করবেন এই সংক্রান্ত আমার আরও তিনটি ভিডিও আছে, প্রয়োজনে আপনারা সেটা দেখুন। কিন্তু আজকে ওভারঅল একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে যে আপনি খাবার দিতে পারবেন কি না। আসলে কারণ অনেক অনেকের কাছেই আমি এসব কথা শুনে থাকি যে বৃষ্টির সময় খাবার দেওয়া যাবে কি না, এটা নিয়ে হচ্ছে অনেক আবেগ মিশ্রিত কথাবার্তা শোনা যায়। বাট সেই কথাগুলোর হচ্ছে ভিত্তি কতটুকু আজকের ভিডিও থেকে আপনারা মনে বুঝতে পারবেন। চলুন শুরু করি। আমরা প্রথমে অ্যানালাইসিস করতে চাই যে হচ্ছে বৃষ্টির পানিতে আসলে কি থাকে, এটা আগে আমরা ভাববো। দেন পুকুরের পানিতে আসলে কি হচ্ছে, বৃষ্টির পানি পুকুরের পানিতে গিয়ে কি সমস্যা ঘটাচ্ছে, এবং আপনি কি করবেন বা আসলে খাবার দিবেন কিনা, প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে একটু একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। বৃষ্টির পানিতে কি থাকে, হ্যাঁ প্রথমেই যদি বলতে চাই যে বৃষ্টির পানিতে আসলে কি থাকে, বৃষ্টির পানিতে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট। প্রকৃতিগতভাবে এই বৃষ্টির পানি অনেক উপকারী, হ্যাঁ প্রত্যেকটা জীবকুলের জন্য বা হচ্ছে এই পৃথিবীর জন্য, সয়েলের জন্য বা পন্ডের যে মানে পানির যে মানে পুকুরের যে পানি তার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে, হ্যাঁ আয়রন থাকে, বিভিন্ন ধরনের আয়ন থাকে, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, তারপরে হচ্ছে সালফেট, এগুলো আয়ন হিসেবে থাকে। আবার এই বৃষ্টির পানিতে যেটা থাকে সেটা হচ্ছে আবার অ্যামোনিয়া থাকে, নাইট্রেট থাকে, নাইট্রাইট থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে বৃষ্টির পানিতে থাকে। বর্তমান সময়ে কিছু অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে, কিছু অঞ্চলের পানি পরীক্ষা করে দেখা গেছে, মানে বৃষ্টির পানি পরীক্ষা করে দেখা গেছে যে এই এই রেইন ওয়াটার বা এই বৃষ্টির পানি হচ্ছে মানে বিশুদ্ধ না বা পিওর না। এবং বৃষ্টির পানি আগে থেকেই হচ্ছে আপনার অ্যাসিডিক ছিল, মানে স্লাইটলি অ্যাসিডিক, মানে কিছুটা অ্যাসিডিক ছিল। এর মাত্রাটা হচ্ছে দিনের পর দিন বাড়ছে, মানে এখনকার যে বৃষ্টির পানি সেই বৃষ্টির পানিটা আরও বেশি অ্যাসিডিক বা বেশি পরিমাণে হচ্ছে আপনার কী বলবো, বেশি পরিমাণে হচ্ছে অ্যাসিডিক তৈরি করছে, ঠিক আছে। বা সেটাকে যদি আপনি পিএইচ টেস্ট করেন সেই পানিতে অনেক বেশি অ্যাসিডিক অবস্থা থাকে। এবং বিভিন্ন ধরনের হচ্ছে ডিজলভ গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, তো এই এই গ্যাসগুলো থাকে এবং পলিউট্যান্ট থাকে বিভিন্ন ধরনের। আমরা তো মোটামুটি সারা পৃথিবীকেই হচ্ছে দূষিত করে ফেলেছি, তো এই দূষিত যে পদার্থগুলো আছে সবগুলোই কিন্তু বৃষ্টির পানিতে কোনো না কোনোভাবে আসছে, যার ফলে বৃষ্টির পানি এখন মোটামুটি লেভেলের হচ্ছে অ্যাসিডিক এবং পলিউট্যান্ট সমৃদ্ধ, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে, এটা কিন্তু একটা ফেজ গেল বা একটা মানে অবস্থা গেল। আসছি আমি পুকুরের পানিতে হচ্ছে যে কন্ডিশন, পুকুরের পানি যখন মানে থাকে, সেই পুকুরের পানি যখন বৃষ্টির পানি যখন পড়ে তখন কি হচ্ছে দেখেন, এখন হচ্ছে পিএইচ কিন্তু চেঞ্জ হয় বৃষ্টির পানি হলে। আগে আমি একটু আগে বললাম যে এখন হচ্ছে বেশি অ্যাসিডিক এই বৃষ্টির পানিটা, তো এই বৃষ্টির পানি যখন পড়ছে মানে পানিতে তখন অ্যাসিডিটির পরিমাণ আমরা বাড়াচ্ছে বেশি, হ্যাঁ কারণ বৃষ্টির পানিতে আমরা আপনারা জানেন বৃষ্টির পানিকে সফট ওয়াটার বলে, হ্যাঁ যেটা হলো কি বলবো মৃদু পানি বলে। তো পিএইচ এর চেঞ্জ হয়, এখন আরো বেশি চেঞ্জ হচ্ছে বৃষ্টির পানি পড়ার ফলে। আবার পাড় চুয়ে যেটা হয় সেটা হলো বৃষ্টির পানিতে এই পাড় চুয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চলে আসে, তারপরে ওয়াটার কোয়ালিটির হচ্ছে ইমব্যালেন্স হয়, মানে পিএইচ ইমব্যালেন্স হয় বললাম, তার মানে ওয়াটার কোয়ালিটি বা পানির মানের হচ্ছে পরিবর্তন হয়, বিভিন্ন পলিউট্যান্ট হচ্ছে পানিতে এসে পুকুরে প্রবেশ করে। এখন স্বাভাবিকভাবে এতক্ষণ ধরে যেহেতু বৃষ্টির পানি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের মাথা চলে আসছে বৃষ্টির পানিকে আদৌ কোনো উপকারী দিক নাই। হ্যাঁ উপকারী দিক অনেক আগে ছিল, এখনও কিছু কিছু উপকারী দিক আছে, কিছু উপকারী দিক নিয়ে একটু আগে তাহলে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের এটা কাজে লাগবে। যখন বৃষ্টি হয় আসলে রেইনওয়াটার যখন পানিতে যখন পড়ে তখন এয়ারেশন হয়, এয়ারেশন হয় বুঝতে পারছেন, মানে সেখানে হচ্ছে অক্সিজেনেটেড ওয়াটার পুকুরের পানিতে মিশে, ঠিক আছে। এই অক্সিজেনেটেড ওয়াটার পানিতে মেশার ফলে কী হচ্ছে আপনার, এটা অক্সিজেন বেশি তৈরি হচ্ছে, অক্সিজেন ডিজলভ বেশি হচ্ছে। আবার পুকুরের পানিতে অনেক ক্ষতিকর এলিমেন্ট থাকে বা ক্ষতিকর কিছু বিষয় থাকে, তো এই ক্ষতিকর বিষয়গুলো হচ্ছে কি হয় আপনার
টক্সিন কিছু দূর করতে সাহায্য করে, পুকুরের পানিতে যে কিছু বিষাক্ত পদার্থ থাকতে পারে সেটা কিন্তু অনেক সময় দূর করতে সক্ষম হচ্ছে এই বৃষ্টির পানি। এটা কিন্তু গেল আপনার উপকারী দিক, বা মানে হচ্ছে আপনার আরেকটা সাইড গেল। এই বৃষ্টি যখন হয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই মাছ কিন্তু বেশ ছুটাছুটি করে। মাছ, আমি চিংড়ির কথা বলিনি, চিংড়ির ব্যাপারটা আলাদা। হ্যাঁ, সো এই মাছ, বড় মাছ হোক বা মাছ, কিন্তু খুব ছুটাছুটি করে, তাদের একটা এনার্জি কিন্তু লস হয়। এই এনার্জি লস হওয়ার ফলে তারা কিছু খাবার কিন্তু গ্রহণ করে এই অবস্থাতে। তো এই খাবার গ্রহণ করার ফলে খাদ্য গ্রহণের বিষয়টা, যেহেতু তাদের এনার্জি লস হচ্ছে বা এনার্জি লস হওয়ার পরে কী হচ্ছে, তাদের একটা ডাইজেশন প্রক্রিয়াটা একটা আপনার কী বলবো উদ্দীপ্ত হচ্ছে, এই ডাইজেশন প্রক্রিয়াটা একটু বাড়ে, এরকম অনেক রিসার্চ ওয়ার্ক কিন্তু আছে এটা নিয়ে, যে এনার্জিটা লস হচ্ছে যেহেতু ছুটোছুটি করছে। সো এই সময় সে যদি খাবার দেয়া যায় তাহলে হচ্ছে সে কিছু হচ্ছে খাবার গ্রহণ করে এবং সেটা ভালো মতো কাজে লাগে শরীরের জন্য, এটা বলা হচ্ছে। চিংড়ির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারে তা ন, মানে তা না মানে নয়, কিন্তু চিংড়ি অবশ্যই এটার মধ্যে পড়ে না, এই ছুটোছুটির মধ্যে পড়ে না। এখন খাবার দেয়া যাবে কি না, আসল প্রসঙ্গে চলে আসি। আমি যতটুকু এই সংক্রান্ত বিষয়গুলোর ওয়ার্ল্ড ওয়াইড জার্নাল আমি স্টাডি করলাম, সেখানে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে বৃষ্টিকালীন সময়ে খাবার দেওয়ার চেয়ে খামারিদের মনোযোগী থাকতে হবে তার পুকুর এবং মাছ নিয়ে। এটা হচ্ছে বিভিন্ন খামারিদের, বিভিন্ন ধরনের সায়েন্টিস্টদের বক্তব্য, যে আপনি যখন বৃষ্টিকালীন সময়ে, বৃষ্টি যখন হচ্ছে তীব্রই হোক মৃদু হোক যেই বৃষ্টি হোক না কেন, এই এগুলো নিয়ে আসলে বৃষ্টির আগে কী করণীয়, বৃষ্টির পরে কী করণীয় এবং বৃষ্টির শেষে কী করণীয়, এটা নিয়ে আমার তিনটা আলাদা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেটা আপনাদের বেশ কাজে লাগবে। তো আমি যেটা বলবো যে খাবার দেয়া যাবে কি না, আমি অবশ্যই বলবো বৃষ্টিকালীন সময়ে কোনো খাবার দেয়া যাবে না, সে মাছ হোক আর চিংড়ি হোক, কারণ সময় কিন্তু পাল্টেছে। এখন বৃষ্টির পানি কিন্তু পিওর না, বৃষ্টির পানি কিন্তু এখন কোনো কোনো ক্ষেত্রে অনেক ভয়াবহ, সে বৃষ্টির পানিতে কোনো কোনো ক্ষেত্রে কীটনাশকের উপস্থিতিও কিন্তু পাওয়া গেছে। রিসেন্ট যে অনেক আমি রিসার্চ ওয়ার্কগুলো দেখলাম সেখানে বলা হচ্ছে যে বৃষ্টির পানি কিন্তু কীটনাশকযুক্ত, বিভিন্ন পলুটেন্টযুক্ত, এবং এটা হচ্ছে বেনিফিশিয়াল উপকারের চেয়ে হচ্ছে কিছু মানে বেশি ক্ষতিকর দিকগুলো তৈরি করতে পারে, কোথার জন্য, আপনার মাছ বা চিংড়ির খামারের জন্য, মাছের জন্য। সো খাবার দেওয়া যথেষ্ট সময় আছে, খাবার দেওয়া নিয়ে এত মাথা ব্যথা না করে আপনি খাবারটা বৃষ্টি শেষ হওয়ার পরে যখন এনভায়রনমেন্ট ঠিক হবে তখন দিন, এটাই আমার সাজেশন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।